সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন এমন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আবেদন করলে আপনি এই চাকরিটির ইন্টারভিউতে ডাক পাবেনই পাবেন। চলুন ভিউয়ার্স কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেই কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। অভিজ্ঞতা ছাড়া অফিসার পদে চাকরি দেবে সজীব গ্রুপ। হ্যালো ভিউয়ার্স, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেখানে কিনা বলা হবে অভিজ্ঞতা ছাড়া সজীব গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনি এই চাকরিটি পেতে পারেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ আজকের ভিডিওতে আমি বলে দিব কিভাবে আবেদন করলে আপনি এই চাকরিটির ইন্টারভিউতে কল পাবেনই পাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন যাতে করে আপনি এই চাকরিটির ইন্টারভিউতে কল পেয়ে যান। আর ভিউয়ার্স, এখনই আমাদের সহজ সলিউশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের চ্যানেলের প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান সজীব গ্রুপে অফিসার অথবা সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 19 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা 19 অক্টোবর পর্যন্ত বসে না থেকে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদন করে দিবেন। প্রতিষ্ঠানের নাম সজীব গ্রুপ, বিভাগের নাম সাপ্লাই চেইন, পদের নাম অফিসার অথবা সিনিয়র অফিসার, পদসংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে, অভিজ্ঞতা 1 থেকে 5 বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এখানে বলে দিচ্ছি যাদের 1 থেকে 5 বছরের অভিজ্ঞতা আছে তারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন, আর যারা ফ্রেশার রয়েছেন তাদের কাছে একটি বিশাল সুযোগ রয়েছে এখানে আবেদন করার জন্য, তাই কেউ সুযোগটি মিস করবেন না। বেতন রয়েছে আলোচনা সাপেক্ষে। ভিউয়ার্স, এখানে বেতন কিন্তু 2 ধরনের হবে, একটা অভিজ্ঞতা সহ এবং একটা অভিজ্ঞতা ছাড়া। যে যে নিজের অভিজ্ঞতা সহ একটি স্যালারি বসাবেন এবং অভিজ্ঞতা ছাড়া আরেকটি স্যালারি বসাবেন। আমি অবশ্যই বলে দেব যখন স্যালারির বিষয়টি আসবে তখন। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন পুরুষ, বয়স সর্বনিম্ন 25 বছর, কর্মস্থল ঢাকা ফার্মগেট। চাকরির দায়িত্ব সমূহ, ভিউয়ার্স এখানে চাকরির দায়িত্ব বলা আছে, আমি পরে শুনিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনে নেবেন। বৈদ্যুতিক এবং যান্ত্রিক উপাদানের একটি মসৃণ সরবরাহ বজায় রাখুন, নিশ্চিত করুন যে সমস্ত মানদণ্ড সাংগঠনিক প্রত্যাশা অনুযায়ী পূরণ করা হয়, নিশ্চিত করুন যে সমস্ত সংগ্রহ সম্পর্কিত কাজ সম্পন্ন হয়েছে এবং অভ্যন্তরীণ এবং বহিরাগত উভয় গ্রাহকদের সাথে একটি ভালো কাজের সম্পর্ক বজায় রাখুন, সম্ভাব্য সরবরাহকারীদের মধ্যে সর্বোত্তম বিট মূল্য নির্ধারণ করতে দাম স্পেসিফিকেশন এবং ডেলিভারি তারিখ অনুসরণ করুন, সংশ্লিষ্ট স্থানে যথাসময়ে ডেলিভারি নিশ্চিত করার জন্য যথাসময়ে ডেলিভারি পেতে সরবরাহকারীদের সাথে ক্রস চেক করুন, ক্রয় প্রক্রিয়ায় উদ্ভাবনী পন্থা চিহ্নিত করুন এবং বাস্তবায়ন করুন, হালনাগাদকৃত সংগ্রহের তথ্য প্রস্তুত বজায় রাখুন, সংগ্রহ সংক্রান্ত সমস্ত ব্যবস্থাপনা প্রতিবেদন প্রস্তুত করুন এবং জমা দিন, ন্যায্য উপাদান রিকুইজিশনের জন্য অন্যান্য বিভাগের সাথে সমন্বয় করুন, সুপারভাইজার বা ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্য কোনো দায়িত্ব ভালোভাবে যত্ন নিতে হবে। এখানে সমস্ত চাকরির দায়িত্ব বলা আছে, আমি পড়ে শুনিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এটি পড়ে নেবেন। কোম্পানির সুযোগ সুবিধাদি রয়েছে, টিএ মোবাইল বিল, বেতন পর্যালোচনা হবে বার্ষিক, উচ্চ ভাতা দেওয়া হবে 2টি বার্ষিক, নগরীকরণ ছেড়ে নমনীয় ছুটি অথবা ছুটির নীতি পাবেন, একটি মহান শেখার সুযোগ রয়েছে, অন্যান্য সুবিধা কোম্পানির প্রচলিত নিয়ম অনুযায়ী পেয়ে যাবেন। আবেদনের শেষ সময় 19 অক্টোবর 2023। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আবেদন করার জন্য বিডি জবসের নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে সজীব গ্রুপের অফিসার অথবা সিনিয়র অফিসার সাপ্লাই চেইনের সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন। মনে রাখবেন এই রিকোয়ারমেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সকল তথ্য কিন্তু ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়াররা করে থাকে, তাই আপনি যদি আগে থেকে এগুলো পড়ে যান তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটি দারুণ হওয়ার একটি সুযোগ রয়েছে, তাই এই সুযোগটি মিস করবেন না, এটি আপনি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে যাবেন যাতে করে আপনার ইন্টারভিউটি দারুণ হয়ে যায়। এই সমস্ত রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ার পর এখান থেকে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন।
BDJAPS এর অ্যাকাউন্ট লগইন অথবা সাইন আপ করতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিউয়ার্স কোনো প্রকার হেজিটেশন ছাড়া অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিউয়ার্স আপনাদের যাদের BDJAPS এর অ্যাকাউন্ট 100% নেই তারা কিন্তু আমাদের সহজ সলিউশনের চ্যানেলে এসে এখান থেকে একটি ভিডিও দেখে দেখে আপনার BDJAPS এর অ্যাকাউন্টটি 100% করে নিতে পারবেন। এই ভিডিওটি দেখে দেখে আপনার BDJAPS এর অ্যাকাউন্টটি 100% করে নিতে পারেন। BDJAPS এর অ্যাকাউন্ট যদি 100% থাকে তাহলে কিন্তু এটি একটি প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে যায়, তখন কোম্পানি আপনার BDJAPS এর অ্যাকাউন্টটিকে অগ্রাধিকার দিবে। তাই আপনিও এই ভিডিওটি দেখে দেখে আপনার BDJAPS এর অ্যাকাউন্টটি 100% করে নেবেন, যাতে করে কোম্পানি আপনার BDJAPS এর অ্যাকাউন্টটিকে প্রফেশনাল দেখে অগ্রাধিকার দিয়ে দেয় এবং আপনাকে ইন্টারভিউ বোর্ডে ডাকে। সমস্ত কিছু করার পর এখান থেকে নিচের দিকে এসে আবেদন করুন সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার স্যালারি ডিমান্ড বলা হবে, অর্থাৎ আপনি কত টাকায় এই চাকরিটি করতে যাচ্ছেন। ভিউয়ার্স এখানে যেহেতু বলা আছে 1 থেকে 5 বছরের অভিজ্ঞতা BSc পাশে এবং অভিজ্ঞতা ছাড়া BSc পাশে, তো এখানে দুই ধরনের স্যালারি হবে। যাদের 1 থেকে 5 বছরের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে 22,000 থেকে 28,000 মধ্যে একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন, আর যারা ফ্রেশার রয়েছেন তারা কিন্তু 15,000 থেকে 20,000 মধ্যে একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। আমি 18,000 বসিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের নিজেদের যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী বসিয়ে দিতে পারবেন। এখানে দুইটি ধরনের স্যালারি ছিল, আমি আপনাদের বলে দিয়েছি কেমন স্যালারি অ্যামাউন্ট বসাতে হবে, আপনারা বসিয়ে নেবেন নিজেদের যোগ্যতা অনুযায়ী। এখন দেখাবো কিভাবে আপনি এই চাকরিটির ইন্টারভিউতে কল পাবেন পাবেন। এখানে দেখুন প্রায়োরিটি লেভেল দেওয়া আছে এবং এর দুইটি ধাপ রয়েছে, রেগুলার এবং হাই। এই প্রায়োরিটি লেভেল আপনি যদি হাই দেন তাহলে কিন্তু কোম্পানি আপনাকে ইন্টারভিউতে কল করবেই করবে, কারণ যারা প্রায়োরিটি লেভেল হাই দেয় কোম্পানি বুঝে নেয় তারা চাকরিটি করতে হাইলি ইন্টারেস্টেড, তাই প্রায়োরিটি লেভেল হাই দিয়েছে। প্রায়োরিটি লেভেল হাই দিলে কোম্পানি তাদের সিবিটি খুবই মনোযোগ সহকারে পড়ে এবং রেগুলার দিলে নর্মালি পড়ে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে আপনি প্রায়োরিটি লেভেল সপ্তাহে শুধুমাত্র যে কোনো একটি চাকরির ক্ষেত্রে দিতে পারবেন, তাই আপনি নিজেকে যেই চাকরির ক্ষেত্রে নিজেকে বেশি যোগ্য এবং আগ্রহী মনে করেন শুধুমাত্র সেই চাকরির ক্ষেত্রে প্রায়োরিটি লেভেল হাই দিয়ে দিবেন, আদারওয়াইজ আপনি রেগুলার দিয়ে দিবেন। রেগুলার কিন্তু সপ্তাহে যতগুলো খুশি ততগুলো চাকরিতেই দেওয়া যায়, কিন্তু হাই সপ্তাহে শুধুমাত্র একটি চাকরিতেই দেওয়া যায়। তাই আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটি চাকরির ক্ষেত্রে প্রায়োরিটি লেভেল হাই দিয়ে দিবেন। এই প্রায়োরিটি লেভেল সম্পর্কে যদি আপনার আরও কিছু জানা থাকে তাহলে কিন্তু এখান থেকে আরও জানুন, এই লেখাটিতে ক্লিক করে বিস্তারিত জেনে নেবেন, এখানে বিস্তারিত বলা আছে। এরপর রয়েছে ভিডিও সিভি। ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন। এখনই রেকর্ড করুনে ক্লিক করার পর আপনার সিভিটি রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে, তাই আপনি ম্যানেজ প্রোফাইল থেকে আপনার সিভিটি রেকর্ড করে এখানে আপলোড দিয়ে দিবেন, কোম্পানির কাছে সিভিটি ড্রপ করে দিবেন। এই সমস্ত প্রসেস এখান থেকে ফলো করার পর আবেদন লেখা আছে, এই আবেদনে ক্লিক করে দিবেন, আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। ভিউয়ার্স যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা আপনাকে ভিডিও সাজেস্ট করে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে আপনার আবেদনটি আবারও সম্পন্ন করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে। আর ভিউয়ার্স আমাদের চ্যানেলে কিন্তু নতুন একটি ভিডিও এসেছে চাকরির ডাকের, যেটিতে কিনা হাজার হাজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে, তাই আপনারা এখান থেকে এই ভিডিওটি দেখে দেখে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি চাকরি খুঁজে সেখানে আবেদন করে দিতে পারেন। একদিন আপনি অসংখ্য চাকরিতে আবেদন করতে পারবেন, এই ভিডিওটি দেখে নেবেন, এখানে A to Z বলা আছে, এখান থেকে দেখে দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। আর আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আপনার আবেদনটি সম্পন্ন করেন তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ বোর্ডে কল পাবেনই পাবেন, এটা গ্যারান্টি দিচ্ছি।